अगर आप ढूंढ रहे हैं अपने सपनों का घर तो आ जाइए कोलकाता हाउसिंग एक्सपो में, जो हो रहा है धनबाद में 17 से 19 जनवरी ओजोन गैलेरिया मॉल में। अधिक जानकारी के लिए नीचे दिए गए नंबर पर तुरंत कॉल करें। 23 दिसंबर को कोलकाता बीजेपी नागरिक अभिनंदन मिछिल होने से पहले आज भारतीय जनता पार्टी कार्यालय में महिला मोर्चा की सभापति तथा हुगली की सांसद लॉकेट चटर्जी ने पत्रकारों को संबोधित करते हुए ममता बनर्जी पर जमकर हमला बोला। मुख्यमंत्री तो तृणमूल मुख्यमंत्री, तिनी तो अनुप्रवेशकारी मुख्यमंत्री, आज के तो पुरोपुरी तादेर हुई कथा बोलछेन। আজকে যে কথা বলছেন তৃণমূল নেত্রী কখন মাঝে মাঝে হয়ে যাচ্ছেন, ভুল বললেই তৃণমূল নেত্রী, ঠিক বললেই মুখ্যমন্ত্রী, এই ধরনের কথাগুলো তো একদম পুরোপুরিভাবে ভারত বিরোধী কথাবার্তা বলছেন। যেখানে একটা আইন পাশ হয়ে যেতে থাকে লোকসভা রাজ্যসভায় ভোটাভুটি হয়ে আইন পাশ হয়ে গেছে, রাষ্ট্রপতি সাইন করে দিয়েছেন, উনি রাষ্ট্রপতিকে মানছেন না, উনি প্রধানমন্ত্রীকে মানছেন না, উনি পার্লামেন্টকে মানছেন না, উনি সুপ্রিম কোর্টকে মানছেন না, উনি বাইরে থেকে ইউনাইটেড নেশনকে বলছেন এসে ভোটাভুটি করতে, মানে পাকিস্তানের ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী। আর এখন তারা নিজেরা ড্যামেজ কন্ট্রোল করার জন্য তারা তৃণমূল নেত্রী হিসাবে বলছেন, তৃণমূল নেত্রী কথা সারা দেশে শুনছে, মানে শুনি উনি শুধু তৃণমূলের নেত্রী, বাকিদের উনি নেত্রী নয়, বাকিদের উনি মুখ্যমন্ত্রী না। উনি যখন মুখ্যমন্ত্রী সবাই অভিভাবক হয়ে তার কথা বলা উচিত ছিল, এবং উনি খুব ভুল কথা বলেছেন এবং রাজ্যপাল একদম সঠিক কথা বলেছেন। আমি রাজ্যপালের এই কথাকে একদম পুরোপুরিভাবে সমর্থন জানাই, এবং মানুষকে যেভাবে ভুল বোঝানোর চক্রান্ত চলছে, ভুল বোঝানোর ষড়যন্ত্র চলছে, মুখ্যমন্ত্রী যেভাবে ভুল বোঝাচ্ছেন, এবং আমাদের এই মহিলা মোর্চারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে যে ধরনের কথা তিনি বুঝিয়ে এসছেন এবং প্যানিক মুডে তৈরি করে দিচ্ছেন, পুরোপুরি মিথ্যা কথা বলছেন উনি, পুরোপুরি মিথ্যা ভুল কথা মানুষকে বোঝাচ্ছেন, সেইগুলো নিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি আছে। 23 তারিখের আমাদের যে কর্মসূচি আছে সেই নিয়েই আমাদের আজকে আলোচনা ছিল।